তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশটা, উনত্রিশ প্যাক। ডিসেম্বর 23-এ মেয়াদ শেষ, 23 সালে মেয়াদ শেষ, এক বছরের আগে মেয়াদ শেষ। জীবন বাঁচানোর জন্য, সেই জীবন বাঁচানোর ওষুধ যদি আবার জীবন মরণের কারণ হয়, অ্যান্টিবায়োটিক জুন মাসে মেয়াদ শেষ, ডায়াবেটিক্স এর ওষুধ, তো ডায়াবেটিস ভালো হবে তাহলে এই মেয়াদে তুমি ওষুধ খেলে। আসসালামু আলাইকুম। ভোক্তা অধিদপ্তরের ধৈর্যের প্রশংসা করব নাকি বাংলাদেশ ফার্মেসি ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড কামনা করব বুঝতে পারছি না। যেখানে হাত দেয় সেখানেই সমস্যা। এরা কি ব্যবসা করে নাকি লাশ কাটা ঘরের ডুমের কাজ করে? এমনিতেই এক টাকার ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতে হয়, তার উপর আবার ডেড ফেল, তাও আবার অ্যান্টিবায়োটিক কিংবা ইঞ্জেকশন। তোরাই বেঁচে থাক ভাই, আমাদের মেরে ফেল। এখানে কিছুটা ভোক্তা অধিদপ্তরের দোষ আছে, জরিমানা কি? যে মানুষ মারার বা মানুষের জীবন নিয়ে খেলবে তাকে মোবাইল কোডের মাধ্যমে ফাঁসি দেওয়া উচিত। এক দুটা দৃষ্টান্ত স্থাপন করলে বাকিরা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দর্শক দেখুন এদের কি অবস্থা। আমার কাছে সময় মেয়াদ ওষুধ বিক্রি করেছে, আমি বাসায় যেতে সর্বনাশ করেছে। অ্যান্টিবায়োটিক জুন মাসে মেয়াদ শেষ, ডায়াবেটিক্স এর ওষুধ, তো ডায়াবেটিস ভালো হবে তাহলে এই মেয়াদে তুমি ওষুধ খেলে। এক বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সানস্ক্রিন বিক্রি করে যাচ্ছেন, যে নেট ব্যবহার করে রোদে গেলেন, ওনার তো ত্বকের সমস্যা হবে, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবে না? জীবন বাঁচানোর জন্য, সেই জীবন বাঁচানোর ওষুধ যদি আবার জীবন মরণের কারণ হয় কেমন লাগবে আপনার? আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আগস্ট মাসে শেষ, আগস্ট গেছে, সেপ্টেম্বর গেছে, এটা এটা মেয়াদ শেষ। কবে এটা? এপ্রিল, এপ্রিলে মেয়াদ শেষ, এটা এটাও আগস্ট মেয়াদ শেষ, আর এটা সেপ্টেম্বরে মেয়াদ শেষ, এগুলো এটা এটা জুলাই মেয়াদ শেষ, এটা মার্চে মেয়াদ শেষ, ভেরি স্যাড। ডিসেম্বর 23-এ মেয়াদ শেষ, 23 সালে মেয়াদ শেষ, এক বছরের আগে মেয়াদ শেষ, ভেরি স্যাড। সিরাপগুলো দেখো, সিরাপগুলোতে মেয়াদ সমস্যা আছে বেশি, তাহলে বোঝা গেছে। এই যে এটা মে মে মাসে মেয়াদ শেষ, এটাও মেয়াদ শেষ, নভেম্বর মার্চ 2024 মেয়াদ শেষ, মার্চ আগস্ট 2024 মেয়াদ শেষ। হ্যাঁ, এই যে এটা মেয়াদ শেষ, সেপ্টেম্বরে মেয়াদ শেষ। এই যে এটা হচ্ছে কোন মাসে গেছে? মে মাসে মেয়াদ শেষ। আপনি বলেন যে এখানে আপনি আলাদা করেছেন, কই কি আলাদা করছেন বলেন? এটা কি কাজ? এটা ওষুধের কাজ কি? অ্যান্টিবায়োটিক জুন মাসে মেয়াদ শেষ, এটা মার্চ মাসে মেয়াদ শেষ। পেডিয়াট্রিক ড্রপ বাচ্চাদের, শিশুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ কোন ধরনের কথাবার্তা? এমআরপি কাটাকাটি করে বেশি দামের লেখা যে চিহ্ন হন সেটি করেছেন, দেখেন এমআরপি কত লেখা ছিল, আপনি কত টাকা নিচ্ছেন বলেন, আগে কত ছিল এখন কত নিচ্ছেন, দেখেন তো। এটা আগস্ট মাসে মেয়াদ শেষ, ভর্তি ওষুধ, উনি বলবেন যে ওষুধ নাই, তো এরকম না। কি ওষুধ এগুলো? এখানে কি লেখা আছে যেন? ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে কত? ডিসেম্বর 2020। তাহলে 3 বছর লেখা আছে না? 3 বছর, তাহলে তো 23 সালের ডিসেম্বর মেয়াদ শেষ হয়েছে, 21, 22, 23। তাহলে এক বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সানস্ক্রিন বিক্রি করে যাচ্ছেন, যে নেট ব্যবহার করে রোদে গেলেন, ওনার তো ত্বকের সমস্যা হবে, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবে না? ক্ষতি হবে, যেটাতে হাত দেওয়া যায় সেটাই মেয়াদ উত্তীর্ণ। চোখের তাপ সেন্সিটিভ বিষয় দেখা যাচ্ছে, মে মাসে মেয়াদ শেষ, এটা অ্যান্টিবায়োটিক, এটা কি? এটা ইসপ্রোবায়োটিক, এটা মে মাসে মেয়াদ শেষ হয়েছে, মে। আপনি ছিলেন ওপেনিং থেকে, অত সর্বোচ্চ কয় মিনিট হতে পারে আপনি আনুমানিক? 20 মিনিটের মতো হয়েছে, আচ্ছা ধরলাম 25 মিনিট, ধরলাম 30 মিনিট, ওনার তথ্য অনুযায়ী 30 মিনিট ধরলাম, 30 মিনিট হয়েছে আমাদের এখানে এসে। আপনি একটু গণেন কত বক্স মেয়াদের কোনো ওষুধ খেয়েছে, গণেন, আপনি গণেন, 1, 2, 3 গণেন, এক জোরে গণেন, জোরে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশটা উনত্রিশ প্যাকেট বা উনত্রিশ বক্স মেয়াদ ওষুধ পাওয়া গেল ত্রিশ মিনিটে অপরাধ স্বীকার করেন জি কি ধরনের অপরাধ করেছেন আপনি অনেকগুলি পড়ার তো আপনার অনেকগুলি গুছানো হয়নি স্টাফ কম দেখে মানে সময় পাইনি আর কি গুছাইতে ২০২৩ সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ আমরা পেলাম জি এখন ওষুধ কি জন্য খায় মানুষ পেট ভরানোর জন্য না কেন খায় বলেন তো জীবন বাঁচানোর জন্য সেই জীবন বাঁচানো